হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবীর দাসের প্র্যাকটিস সেট থেকে সূচক নিয়ে আলোচনা করব। সূচকের 1 থেকে 10 মোট 10টা অঙ্ক থাকবে আর খুব সহজ ভাষায় খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম অঙ্ক হলো এরকম। এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভরা আছে কি না, 4 টু দি পাওয়ার -2, তার পাওয়ার আছে -2। যখন এরকম থাকবে তো সিম্পলি কী করবো, দেখো দেখো 4 এর পাওয়ার -2 আছে আর তার পাওয়ার আছে -2। যখন পাওয়ারের পাওয়ার থাকবে তখন সে দুটি গুণ হয়ে যায়, অর্থাৎ সিম্পলি দেখো এখানে 4 আর -2 আছে, তার পাওয়ার আছে -2, তো সেটি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো সিম্পলি কী হলো না, 4 আর এই -2 গুণ করলে প্লাস হয়ে যাবে +4, তো 4 এর পাওয়ার হয়ে গেল 4। ঠিক আছে, তো 4 এর পাওয়ার 4 অর্থাৎ কত পাবো আমরা, 4 এর পাওয়ার 4 পাচ্ছি, 4 4 16, 16 4 64, 64 4 256। তো 256 হচ্ছে আমাদের অ্যান্সার, এটি হলো আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশান বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 32 তার পাওয়ার আছে -1 আর এই পুরোটির পাওয়ার আছে -3/5। তো আমি আগেই বললাম পাওয়ারের পাওয়ার যদি থাকে তো গুণ হয়ে যায়, তো এখানে সিম্পল গুণ হয়ে যাবে 32 -1 × -3/5। যদি এরকম হয় তো 32 তার পাওয়ার কত আসছে, -1 গুণ করলে প্লাস থেকে যাবে, অর্থাৎ 3/5। এবার দেখো 32 যদি আমরা ভাঙি তো কার পাওয়ার 5 আসে সেটা দেখতে হবে, নিচে 5 আছে কাটতে হবে। তাই দেখো 32 অর্থাৎ 2 এর পাওয়ার 5, তাহলে এর পাওয়ার আছে কত, 3 এর 5, তো 3 এর 5 গুণ করে দেবো। তো 5 এর সঙ্গে 5 কাটবে, থাকবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশান সি। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি বেশি করে, এগুলো আরও শর্টকাটে করা যায়, 1 লাইনে 2 লাইনে অ্যান্সার করা যায়, কিন্তু আমি একটু ভেঙে করাচ্ছি যাতে তোমরা সম্পূর্ণ বুঝতে পারো। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 64 টু দি পাওয়ার 2/3 × 2 টু দি পাওয়ার -2 / 8 টু দি পাওয়ার 0 আর পুরোটির পাওয়ার আছে 1/2, এর মান কত বের করতে হবে। তো সিম্পলি দেখো নিচে 3 আছে, তো 64কে আমরা ভাঙবো যাতে যার পাওয়ার 3 আসে, কি আসবে না দেখো, 4 4 এর কিউব অর্থাৎ হচ্ছে 64, 4 4 16 16 4 64, তো তার পাওয়ার ছিল এটি, গুণ করে দেবো 2/3 × 2 টু দি পাওয়ার কী আছে, -2 আছে। আচ্ছা যদি মাইনাস থাকে তাহলে কী হয়ে যায়, এটির অনন্যক হয়ে যায় যে সংখ্যাটি থাকে, তো 2 আছে এর অনন্যক হয়ে যাবে 1/2, আর পাওয়ার যেটা থাকবে সেটি প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে 2। ঠিক আছে, তো এটি 2 এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, ডিভাইডেড বাই, আর কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তার মানে সেটি হচ্ছে 1। ঠিক আছে, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তো সেটি 1, আর এই পুরোটি আছে 1/2। এখন দেখো 3 এর সঙ্গে আমরা 3 কাটতে পারছি, তাহলে কত পাচ্ছি, এখানে এখানে পাচ্ছি 4 টু দি স্কোয়ার থাকছে, তো 4 এর স্কোয়ার ইন্টু এটার কাজ আগে করতে হয়, তো 1 দিয়ে ভাগ করলে সেটা সেই সংখ্যাটি পাই, তো 1/2 এর স্কোয়ার আছে, তো 1/2 এর স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার হচ্ছে 4। ঠিক আছে, তো তার পাওয়ার আছে 1/2, 1 দিয়ে ভাগ করলে এটাই পাবো। ঠিক আছে, এখন দেখো 4 এর স্কোয়ার অর্থাৎ কত, 4 এর স্কোয়ার অর্থাৎ হচ্ছে 16 × 1/4, তার পাওয়ার আছে 1/2। এখন 4কে যদি এটা কাটি তো 4 4 16, তো এখানে পাচ্ছি 4, তার পাওয়ার আছে 1/2। এবার 4কে যদি আমরা ভাঙি তো 2 এর স্কোয়ার হয়, তার পাওয়ার ছিল এটি, তো গুণ করে দেবো 1/2, তো 2 আর 2 কেটে যাবে। ঠিক আছে, 2/2 কেটে গেলে 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 অর্থাৎ অপশান এ। আশা করছি বুঝতে পেরেছো, ভেঙে ভেঙে করাচ্ছি। যাবো নেক্সট প্রশ্নে। বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর প্রস্তুতির জন্য তেমন কোনো অ্যাপ নেই, তবে আজ আমি তোমাদেরকে পরীক্ষা অ্যাপের ব্যাপারে বলবো। পরীক্ষা অ্যাপ চাকরির প্রস্তুতিতে তোমাদেরকে 100% সাহায্য করবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। প্রথমে যে কোনো জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। বন্ধুরা, এখন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে জিকে ডেলি ডোজ, কনস্টেবলের ডেলি ডোজ, WBCS ক্লার্কশিপ প্রভৃতি ডেলি ডোজ দেওয়া হয়। এখানে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারো, দেখতে পারো তোমাদের প্রস্তুতি কেমন, সব কিছু পেয়ে যাবে। এর মধ্যে কীভাবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ সব কিছু, আর এর নিচে টেস্ট সিরিজ থাকবে। এটার জন্য তোমাকে কিছু সামান্য পেড করতে হবে, আর যেটাকে তুমি আনলক করতে চাও সেটাতে হাত দিলেই আনলক হয়ে যাবে। দেখবে লেখা থাকবে আনলক সিরিজ 250 টাকা, এখানে 250 টাকা চাইবে। তবে তোমরা যদি আমার রেফারেল কোড ইউজ করো, যেমন আমার রেফারেল কোড হলো HASNATK40, এটা ইউজ করলে 250 না, সে জায়গায় লাগবে শুধুমাত্র 149 টাকা, অর্থাৎ 101 টাকা তোমরা ছাড় পেয়ে যাবে আমার রেফারেল কোড ইউজ করলে। বন্ধুরা, তোমাদের জোর দিয়ে বলছি তোমরা বিশেষভাবে লাভবান হবে, তাই এখনই ডিসক্রিপশন বক্সে যাও এবং সেখানে পরীক্ষা অ্যাপ ডাউনলোড করো আর আমার রেফারেল কোড ইউজ করো যাতে তোমরা ছাড় পেয়ে যাও। তো তোমাদের উপকারে আসবে, ধন্যবাদ। পরের প্রশ্ন হলো 2 টু দি পাওয়ার 0 × 64 তার পাওয়ার আছে -5/6 × 2 টু দি পাওয়ার 6, এর মান কত। তো বললাম কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে সেটা সমান হচ্ছে 1 ইন্টু, দেখো নিচে 6 আছে, তো 64কে
64 কে এমন একটি সংখ্যা দেবে যার পাওয়ার 6 করলে 64 হয়, ঠিক আছে? তো 2 এর পাওয়ার 6 অর্থাৎ 64, তার সঙ্গে এটি গুণ করে দেব -5/6 (2^6). তো এখানে 6 আর 6 কেটে গেলে কি থাকছে, -2^-5 (2^6). এবার দেখো বেস দুটি সমান আছে আর মধ্যখানে যে গুণ আছে, তো বেস সমান আর মধ্যখানে গুণ থাকলে কি হয়, পাওয়ার যোগ হয়ে যায়। তো এখানে 2 এর পাওয়ার -5 আর 6 যোগ হয়ে যাবে, যোগ যদি হয়ে যায় তো আমার 2 এর পাওয়ার এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, তো 2^1 অর্থাৎ 2, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এরকমভাবে প্রশ্ন আছে, ইনভার্স আছে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, ঠিক আছে? সিম্পলি তো দেখো থার্ড ব্র্যাকেট 2, সেকেন্ড ব্র্যাকেট -2, এটা যদি আমরা করি এটা গুণ হয়ে থাকবে গুণ। এটা দেখো 2 থেকে -3 বাদ দিলে -1 পাই, তার পাওয়ার আছে ইনভার্স আছে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার -1 ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 2। এটা যদি করি দেখো পাওয়ার -1 আছে অর্থাৎ কী হয়ে যাবে -2 ইন্টু এটি অনন্য হয়ে যাবে, তো অনন্য কী হয় 1/-1 আর পাওয়ার প্লাস হয়ে যায়, প্লাস 1ই হবে, তো অর্থাৎ 1-এর কোনো দাম নেই, সেই সংখ্যাটি হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ -1, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট 2, সেকেন্ড ব্র্যাকেট এখানে -1 গুণ হলে প্লাস হয়ে যায় আর 2 হবে, তো +2 এর পাওয়ার হচ্ছে -1, তার পাওয়ার হচ্ছে -1। এখানে থার্ড ব্র্যাকেট 2 দেখো এখানে ইনভার্স আছে, ঠিক আছে? -1 আছে তো ইনটু দিয়ে অনন্য হয়ে গেল আর একটা নিচে চলে এলো, তো 2 এর পাওয়ার 1 অর্থাৎ এটি থাকবে, তার পাওয়ার আছে -1। এখন 2 আর 2 কাটলে কি থাকছে ভেতরে 1, তো 1^-1, তো 1^-1 1-এর উপরে যাই মাইনাস প্লাস যাই থাক না কেন 1-এ আসবে, ঠিক আছে? তো এটি হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হবে 1 অর্থাৎ অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। বন্ধুরা একটা কথা বলে রাখি, সূচক সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও এবং এর কনসেপ্ট নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সূচকের কনসেপ্ট এবং খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তো পুরো ক্লাসটি করে নিতে পারো, তাহলে এই অঙ্কগুলি করতে আরও সুবিধা হবে, ঠিক আছে? দেখো 6 নম্বর অঙ্ক কী আছে, 64 তার পাওয়ার আছে 1/4, 64 তার পাওয়ার আছে 1/12 আর 64 তার পাওয়ার আছে 1/2, আর প্রত্যেকটির মাঝখানে গুণ হয়ে আছে। আমি আগেই বললাম যদি বেস সমান থাকে আর মধ্যখানে গুণ থাকে তো পাওয়ার যোগ হয়ে যায়, তো এখানে জাস্ট 64 তার পাওয়ার আছে 1/4 যুক্ত 1/12 +1/2 যোগ হয়ে গেল, ঠিক আছে? এটা যদি আমরা সমাধান করি দেখো 1/4 +1/12 +1/2 এর লসাগু হবে 12, তো এখানে পাবো 3 প্লাস এখানে 1 আর এখানে পাবো 6 অর্থাৎ পাবো 10/12, 10/12 অর্থাৎ 5 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6, তো 5/6, ঠিক আছে? অর্থাৎ 64 পাওয়ার পাচ্ছি আমরা 5/6। তো নিচে 6 আছে, 6 কাটতে গেলে আমাকে কী করতে হবে, 64কে এমনভাবে ভাঙতে হবে যেন পাওয়ার 6 আসে, তো 64 অর্থাৎ 2 এর পাওয়ার 6, তার সঙ্গে একটি পাওয়ার ছিল গুণ করে দেবো 5/6, 6 আর 6 কেটে দেবো, তো হচ্ছে 2^5, 2^5 অর্থাৎ 5টি 2 গুণ অর্থাৎ 32, এটি হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হবে 32 অর্থাৎ অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দেখো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 512, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার আছে -2/3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ পাওয়ার আছে -2/3 আর থার্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার আছে 1/4, এর মান কত বের করতে হবে। তো সিম্পলি আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। দেখো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, 512 অর্থাৎ কার কিউব, কিউব কেন করছি কারণ নিচে 3 আছে, তো 512 হয় 8^3, তার সঙ্গে এটি গুণ করে দেবো (2^3), দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার আছে -2/3 আর থার্ড ব্র্যাকেট ক্লোজ তার পাওয়ার আছে 1/4 ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট, এখানে দেখো -3 আর 3 কাটছে, তো 8 পাওয়ার আসছে -2, তো 8 পাওয়ার -2 মাইনাস যখন আছে আমরা কী করবো অনন্য করে দেবো আর এখানে পাওয়ার চলে আসবে 2, ঠিক আছে? তার পাওয়ার আছে -2/3 আর তার পাওয়ার আছে 1/4, সিম্পলি এখান থেকে আমরা পাচ্ছি 1/64, ঠিক আছে? এটা থার্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট হবে 1/64, তার পাওয়ার কী আছে মাইনাস আছে, তো এটি আবার উল্টে যাবে, ঠিক আছে? আবার যদি উল্টে যায় তো আসবে 64 আর তার পাওয়ার হয়ে যাবে কত 2/3, এখানে অনন্য কাছে অনন্য করে অনন্য করলে প্রথমে সংখ্যাটি হয়ে যায়, ঠিক আছে? তো এটি আসবে মাইনাস উঠে যাবে, এবার 2/3 থাকলো, তো থার্ড ব্র্যাকেট এখানে হচ্ছে 1/4। এবার 64 আছে, 64 এখানে 3 আছে, 64 হচ্ছে 4^3 = 64, তার পাওয়ার আছে 2/3, তো 2/3 গুণ করে দিলাম আর তার পাওয়ার আছে 1/4, 3 আর 3 কাটলে কী পাচ্ছি আমরা 4^2, তো 4^2 তার পাওয়ার আছে কত 1/4,
তো 4 স্কয়ার অর্থাৎ 16, তারপর হচ্ছে 1/4। এবার 16 অর্থাৎ হচ্ছে 2 এর পাওয়ার 4, তার সব পাওয়ার ছিল 1/4, তো 1/4 গুণ করে দেবো, কেটে যাবে, তো 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2, এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তো আমাদের 2 হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দেখো, 9 স্কোয়ার ইন্টু 18, তার পাওয়ার আছে 4, আর নিচে আছে 3 এর পাওয়ার 16, এর মান কত বের করতে হবে। এটি খুবই সুন্দর প্রশ্ন বন্ধুরা। দেখো 3 তার পাওয়ার 16 আছে, আর এখানে 9 তার স্কোয়ার আছে। তো 9 স্কোয়ার অর্থাৎ 9কে আমরা 3 স্কোয়ার করতে পারি, তাহলে 9, আর তার স্কোয়ার ছিল অর্থাৎ এখানে 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। ইন্টু এখানে 18কে আমরা কীভাবে ভাঙবো, 18কে ভাঙবো দেখো, 2 ইন্টু 9 সমান হচ্ছে 18, তাই তো, আর পাওয়ার দুটোতেই চলে যাবে, ঠিক এরকমই হয়, 9, 2 এর পাওয়ার 4 হয়ে যাবে এবং 9 এর পাওয়ারও 4 হয়ে যাবে। এখন আর নিচে কত আছে, 3 এর পাওয়ার 16। এবার দেখো এখানে আছে 3 এর পাওয়ার 4 আসছে, ইন্টু 2 এর পাওয়ার 4 আসছে, ইন্টু এটাকে যদি আমরা ভাঙি, 3 করার চেষ্টা করি, তো 3 এর স্কোয়ার হবে, 3 এর স্কোয়ার, আর তার পাওয়ার ছিল 4 অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। তো এখানে পাবো 4, এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 16, ঠিক আছে। এখানে দেখো 3 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার 4, আর এখানে হয়ে যাবে 3 এর পাওয়ার 8, আর নিচে আছে 3 এর পাওয়ার 16। তো দেখো বেস এ দুটি সমান আছে, পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 এর পাওয়ার হয়ে যাবে কত, 8 আর 4 যোগ করলে 12, ইন্টু 2 এর পাওয়ার 4 আছে, আর নিচে আছে 3 এর পাওয়ার 16। এখানে 12টি 3 গুণ, এখানে 16টি 3 গুণ, তো 12টি 3 আর নিচের 12টি 3 যদি কেটে দিই, তো অ্যাকচুয়ালি থাকছে কত, 4টি 3 থাকবে। এটি যদি আমি লিখি 3 এর পাওয়ার 12 অর্থাৎ 12টি 3 গুণ, আর নিচে 16টি 3 গুণ, তো 12টি 3 আর এখানে নিচের 12টি কাটলে 4টি 3 নিচে থেকে যাবে, ঠিক আছে। তো উপরে এর সঙ্গে এটি কাটলে আমি 3 টু দি পাওয়ার 4 পাবো, তো উপরে থাকছে 2 টু দি পাওয়ার 4 আর নিচে 3 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16, আর 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 81, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 16/81 অর্থাৎ অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 16 টু দি পাওয়ার -3/4 ইন্টু 243 টু দি পাওয়ার -3/5, আর পুরোটির আছে -1/3 পাওয়ার, ঠিক আছে। এটির মান কত বের করতে হবে, দেখো প্রথমে 16 আছে, তো আর নিচে 4 আছে, তো 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16 হয়, তো 2 এর পাওয়ার 4, তার সঙ্গে এটি পাওয়ার আছে, গুণ করে দেবো -3/4, ইন্টু 243, এখানে 5 আছে, তো কার পাওয়ার 5 সমান 243 হয়, না 3 এর পাওয়ার 5 সমান হয় 243, তার সঙ্গে এটি আছে, গুণ করে দেবো -3/5, আর এই পুরোটি আছে -1/3। এখন 4-এর সঙ্গে 4 কাটলে কী পাচ্ছি, 2 টু দি পাওয়ার -3 ইন্টু এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 5, আর 5 কাটলে -3 টু দি পাওয়ার -1/3। এখন এগুলো অনন্য হয়ে যায়, ঠিক আছে। তো 1/3, 1/2 এর কিউব হয়ে যায়, 2 এর কিউব অর্থাৎ 8, ইন্টু এটির 1/3 কিউব হবে, 3 কিউব অর্থাৎ 27, ঠিক আছে। তার পাওয়ার হচ্ছে, আচ্ছা কিউ রেখে দিলেই মনে হয় সুবিধা হতো, ঠিক আছে। দেখো 2 এর কিউব, হ্যাঁ কিউ রাখলেই সুবিধা হবে, তো আমি কিউ রেখে দেবো। দেখো 1/2 কিউব ইন্টু এটি হবে 1/3 তার কিউব, তার পাওয়ার আছে কত, -1/3। এখন দেখো দুটি কিউব আছে, তো আমি এই সংখ্যা দুটি গুণ করতে পারি আগের নিয়মে, 2, 3, 6, 6 এর কিউব হয়ে যাবে। এবার একই যদি আমরা উল্টে দিই, কেন উল্টাচ্ছি, কারণ এখানে -1/3 আছে, তো আবার উল্টে যাবে, অনন্য হয়ে যাবে, অর্থাৎ হবে 6 কিউব হয়ে যাবে, আর তার পাওয়ার ছিল 80, তো কী হবে, গুণ হয়ে যাবে 1/3। তো 3 আর 3 গুণ, মাইনাস কেন উঠলাম, আমি তুলেছি বলেই মাইনাস চলে গিয়েছে, ঠিক আছে। 3 আর 3 গুণ করলে 6 টু দি পাওয়ার 1 থাকছে, অর্থাৎ 6, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 6 অর্থাৎ অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো √0.09 + √0.027, এইভাবে দেওয়া আছে, সিম্পলি যখন এখানেই থাকবে, 2, 3, 4 যাই থাক না কেন, সেটি এর মাথায় গিয়ে অনন্য হয়ে যায়, তো ঠিক আছে। এখানে দেখো 0.09 আছে, তো 9-এর যদি আমরা রুট করি তো পাই 3, এবার দুটির পর আছে, তো আমরা কি করব, এখানে একটির পর চলে আসবে, অর্থাৎ দুটি 3 যদি গুণ করি, 0.3 যদি গুণ করি, তো 9 আসবে আর দুটি ঘর সরে আসবে, ঠিক আছে, তো 0.3 পাবো। প্লাস এখানে কিউব আছে, তো এদিকে যদি 27-এর আমরা ই করি, তো 3 আসবে কিউব করলে, আর কি হয়ে যাবে, কিউব করলে হয়ে যাচ্ছে 0.3টি পর আছে, তো 1টি পর আসবে, ঠিক আছে। প্লাস এখানে 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4,
তো চারটির পর দশমিক আছে মানে একটির পর আসবে, কারণ এখানে চার আছে তাই একটির পর দশমিক আসবে। আর প্লাস এটি 243 অর্থাৎ তিনের পাওয়ার হচ্ছে পাঁচ, তো পাঁচটির পর দশমিক আছে এখানে একটির পর দশমিক হবে সিম্পলি। তো বন্ধুরা এটা অনেক হয়তো বুঝতে পারছো না কীভাবে করছি, অ্যাকচুয়ালি সিম্পলি আমি দেখো দেখো এই সংখ্যাটি যদি নিই আমি, তো এখানে কী হবে 0.0081 আছে, তো এখানে ফোর আছে তো পাওয়ার হয়ে যাবে 1/4। এবার 81কে আমরা কী করি, 81 অর্থাৎ তিনের চার, তার সঙ্গে পাওয়ার গুণ করলে 1/4, তো এটা এটি কেটে যাবে। এবার যেহেতু চারটির পর দশমিক আছে তাই এখানে একটির পর দশমিক হবে, যেহেতু পাওয়ার আমরা ফোর করেছি, ঠিক আছে? তো শুধুমাত্র 0.3 আসবে, এইভাবেই সবগুলি আসবে, আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে দেখো যদি যোগ করি আমি, তো 3 4 12 আসবে আর দশমিক আসবে এখানে, ঠিক আছে? কারণ কি 0.3 0.3 0.3 আর 0.3 যদি যোগ করি তো আসবে 12, ঠিক আছে? তো 2 1 এখানে আসবে দশমিক, ঠিক আছে? 1/1.2 এটি হবে আমাদের অ্যান্সার, তো আমাদের অ্যান্সার হবে 1.2 অর্থাৎ অপশান এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটি সিম্পল ছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পরীক্ষা অ্যাপ অবশ্যই ডাউনলোড করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং সেই সঙ্গে আমার রেফারেল কোড ইউজ করো, হাসনাত K40। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।